সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেথাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আজও বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ জায়েদ বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা কি বলছেন আপনাকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি বলা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের শিক্ষার্থীরা তারা এই চট্টগ্রামের ষোলো শহর রেলওয়ে স্টেশন যে এখানে জড়ো হয়েছেন সাড়ে চারটার দিকে মূলত তাদের কর্মসূচি শুরু হবে তার আগেই তাদের একটি অগ্রবর্তী দল এখানে এর মধ্যে কিন্তু বিক্ষোভ তারা শুরু করে দিয়েছেন এই আন্দোলনকে কেন্দ্র করে এর মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে আমরা যেটি দেখছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন যাতে এখানে যারা আন্দোলনের জন্য সমাবেশ করেন ব্যাপক সমাবেশ হবে সেই সমাবেশে বিপুল উপস্থিতি হবে এমনটি আশা করা হচ্ছে যারা আন্দোলনকারী তারা আশা করছেন সেটি হলে যেন এখান থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বা শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা শহর অভিমুখে যে কোনো সড়ক যেন অবরোধ করে না দেন সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন তো সাড়ে চারটায় মূলত এখানে সমাবেশ শুরু হবে এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ফিরছি স্টুডিওতে আপনার কাছে যায় যা ধন্যবাদ